সাউথ কলকাতায় একটা সেরা বুফের খবর দেবো আজকে আপনাদেরকে, যেখানে মাত্র 799 টাকায় চিকেন, মাটন, চিংড়ি সমস্ত কিছু নিয়ে আপনারা পেয়ে যাবেন প্রায় 20 রকমের আইটেম, তাও আবার সবকটাই আনলিমিটেড। কোথায় রয়েছে এই বুফেটা আর কি কি পাবেন এখানে গেলে, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন শিলিগুড়ি থেকে জয় সিং আর আলিপুরদুয়ার থেকে শুভজিৎ বিশ্বাস, আর এখানে গিয়েই আমি দেখলাম থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন সুগন্ধিযুক্ত খাবার। সেখান থেকে একটা প্লেট নিয়ে নিয়ে প্রথমেই যেটা নিলাম সেটা হচ্ছে চিলি চিকেন এবং তার সঙ্গে বেবি ফিশ ফ্রাই। আর এই চিলি চিকেনটা কিন্তু দেখেই যেন লোভ লেগে যাচ্ছে, একেবারে গরম গরম সার্ভ করা হয়েছিল। আর তার মধ্যে টেক্সচারটা দেখেছেন, চিকেনের যে পার্টগুলো থাকছে সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো সাইজের, আর বেবি ফিশ ফ্রাইটা দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। প্রথমে যে এই চিলি চিকেনটা খেয়ে নিলাম, যেটা একেবারে মাখো মাখো এবং ঝাল ঝাল করে তৈরি করা হয়েছিল, যারা ঝাল ভালো খান এই চিলি চিকেনটা কিন্তু তাদের ভালো লাগবে। আর এর পরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বেবি ফিশ ফ্রাই, আর বেবি ফিশ ফ্রাইগুলো একেবারে লাল লাল করে ভাজা হয়েছিল, ওপরের কোটিংটা একেবারেই পাতলা এবং মুচমুচে, আর সেটা একটা কাসুন্দি দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু বিভিন্ন রকমের ডিপের অপশানও থাকছে। আর এর পরে যেটা চলে গেলাম সেটা হচ্ছে গরম গরম ফুলকো লুচির দিকে, আর এরকম পেট মোটা যদি গরম লুচি পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন তো। এবং তার সঙ্গে একেবারে লাল লাল করে ধোঁয়া ওটা আলুর দম, লুচির সঙ্গে আলুর দম না ছোলার ডাল, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। প্রথমেই আঙুল দিয়ে একটা টোক্কা দিয়ে দিলাম এই পেট মোটা লুচিটার ওপরে, তারপরে ফুটো করে নিয়ে লুচির ওপরের পার্টটা কিন্তু আমার দারুণ লাগে, সেটা সরিয়ে রেখে অল্প একটু লুচি নিয়ে আলুর দমটা একেবারে গলে গেছিলো আলুটা, আলু গ্রেভি সমস্ত কিছু নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম। খাবারের শুরুটা বেশ ভালোই হলো, আর এর পরে চলে গেলাম গরম গরম সাদা ভাতের দিকে। আর এই সবকটা আইটেম কিন্তু আনলিমিটেড, মানে যত খুশি তত খান। আর এই বুফেটা কোথাকার বলুন তো, এর আগেও কিন্তু আমি এখানকার অনেক ভিডিও করেছি, আপনারা গেস করুন তো দেখি কমেন্ট বক্সে যে এটা কোন রেস্টুরেন্টের বুফে। আর তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে মটরশুঁটি দিয়ে ডাল, তার সঙ্গে পটল ভাজা, তার সঙ্গে মাছের কালিয়া, এবং এখানেই শেষ নয়, তার সঙ্গে থাকছে সর্ষে চিংড়ি ভাপা। যারা চিংড়ি মাছ ভালো খান তাদের কিন্তু এই আইটেমটা দারুণ লাগবে। আমি মোটামুটি একটু বেশ বেশি করে এই চিংড়ি ভাপাটা নিয়ে নিলাম, আর তারপর টেবিলে খেতে বসে গেলাম। আর মাছ যখন খাই মাছের ওপরের ছালটা কিন্তু আমার দারুণ লাগে, সেটাকে সরিয়ে রেখে দিই লাস্টে খাবো বলে। আমার মতন আর কে কে রয়েছেন মাছের ছালটা সরিয়ে রেখে দেন লাস্টে খাবেন বলে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তারপরে একটু গ্রেভি, মাছ এবং তার গরম গরম ভাত নিয়ে একটু খেয়ে নিলাম। তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি ভাপা। আর এই চিংড়ি ভাপাটা দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু অ্যাভারেজ সাইজের ঘুষো চিংড়ি দিয়ে এটা বানানো হয়েছিল, গরম গরম মন্দ লাগছিল না। আর এর পরে আমরা চলে গেলাম একদম শোস টপারের দিকে, যেখানে রয়েছে লাল লাল চিকেনের ঝোল এবং তার সঙ্গে মাটন কষা, আর এইগুলো কিন্তু একেবারেই আনলিমিটেড, মানে যত খুশি তত খান। আর এইটার জন্য কিন্তু আপনাকে আসতে হবে গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের এখানে জোড়াসাঁকো রেস্টুরেন্টে। এর এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এরপরে গরম গরম ভাত আর তার সঙ্গে চিকেন কষা দিয়ে একটু ভাত মেখে নিয়ে মুখে চালান করে দিলাম। আর এই চিকেন কষাটা দেখুন এতটাই ওয়েল কুকড হয়েছিল, আর এখানে কিন্তু আমি লেগ পিস পেয়ে গিয়েছিলাম, বেছে বেছে দুটো লেগ পিস নিয়ে নিয়েছিলাম। চিকেনের লেগ পিস খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমি যেটা খেলাম সেটা হচ্ছে লুচি এবং তার সঙ্গে মাটন কষা। মাটন কষা গরম ভাত দিয়ে না লুচির সঙ্গে, কার কোনটা খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই মাটনটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছিল, কেমন ধরতেই হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে দেখুন, আর তার সঙ্গে একদম লাল লাল করে ঝোলটা হয়েছিল। এটা কিন্তু অ্যাকচুয়ালি মরিচ মাটন, মাটনটা একটু হালকা ঝাল রয়েছে, যারা ঝাল ভালো খান তাদের এই মাটনটা ভালো লাগবে। আর এই ঝাল ঝাল মাটন খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম মিষ্টি মিষ্টি চাটনির দিকে, যেখানে এই অফ সিজনেও আমের চাটনি করা হয়েছিল এবং এটা একটু ফটিক ঝোল টাইপের তৈরি করা হয়েছিল, আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাট পাঁপড়। আর তারপরে আমি নিয়ে নিলাম পায়েসটা, আর এই পায়েসটা কিন্তু কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবেই বানানো হয়েছিল। আর তারপরে একটু গোলাপজামুন,
বাঙালির শেষ পাতে একটু মিষ্টি মুখ ছাড়া খাবার দাবার যেন সম্পূর্ণই হয় না। আর আমি গোলাপজামুন কিন্তু চারটে নিয়ে নিলাম। এইরকম সাইজের গোলাপজামুন হলে আপনি কতগুলো খেতে পারবেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তারপর ব্যাট পাপড় দিয়ে চাটনি খেয়ে নিয়ে তারপরে আমি চলে গেলাম এই পায়েসের দিকে। আর এখানকার যে পায়েসটা হয়েছিল না, পায়েসটা কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে খাওয়া যাবে। তার কারণ এটা কিন্তু কড়া মিষ্টি হয়নি। কড়া মিষ্টি হলে বেশি খাওয়া যায় না, হালকা মিষ্টি ছিল, হালকা মিষ্টি চালের পায়েস, জাস্ট দারুণ লাগছিল। আর তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে পান্তোয়া। এইরকম পান্তোয়া হলে মোটামুটি 15-20টা কিন্তু আমি খেয়ে নিতে পারবো। সুতরাং এই পুজোয় জমিয়ে ভুরিভোজ করতে চাইলে আপনি অবশ্যই আসতে পারেন এই জোড়াসাঁকো রেস্টুরেন্টে। আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে আপনি পুজো এখানে আসতে চাইছেন। এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রয়েছে। যে কোনো পার্টি বুকিংয়ের জন্যও কিন্তু আপনারা এদেরকে যোগাযোগ করতে পারেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু।